হ্যালো গাইস, আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম ডিকে গেমিং নিউজ চ্যানেলের সকালের আপডেটে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সাদিকুল গেমার বর্তমানে জেলে রয়েছেন। হ্যাঁ গাইস, তিনি বর্তমানে জেলে। সম্প্রতি টিইবি গেমিং এর পুরো স্কোয়াড অর্থাৎ আজিম গেমিং, তন্ময় দাবর সকলে মিলে তাদের গেমের ভিতরে সাদিকুল গেমার পড়েছিল এবং সাদিকুল গেমারকে তারা মেরেছিল বলে দাবি করেছে। আসলে কি সেটি সত্য ছিল? এই ব্যাপারে কি রিয়্যাক্ট করলো সাদিকুল গেমার? অবশেষে সিটুআইটির ফেস্টিভ্যাল হয়ে গেল। এ সকল গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি আমি আব্দুল্লাহ এবং আপনারা সকলে দেখতেছেন ডিকে গেমিং নিউজ চ্যানেল। সো গাইস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আজকের ভিডিওটিকে শুরু করা যাক। আপনারা সকলে অবগত আছেন যে সম্প্রতি সাদিকুল গেমারের নামে থানায় জিটি করা হয়েছিল, আর সেই ব্যাপারটিকে হাস্যরসক ভাবে নিয়ে সাদিকুল গেমার তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্ট এবং তার ফেসবুকে এমন একটি পোস্ট করেন যা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। তিনি তার পোস্টের মাধ্যমে জানায় তিনি নাকি বর্তমানে জেলে রয়েছেন। এখন হয়তো বা আপনাদের মনের ভিতরে এমন একটি প্রশ্ন আসতে পারে যে তিনি যেহেতু বর্তমানে জেলে রয়েছেন, তাহলে এই কমিউনিটি পোস্ট কিংবা ফেসবুকে পোস্ট কে করলো? সে ব্যাপারে গোপন সূত্রের মাধ্যমে আমি সাদিকুল গেমারের একটি ভয়েস খুঁজে পাই, যেখানে সাদিকুল গেমার এমনটা জানিয়েছেন তিনি 10 টাকা ঘুষ দেওয়ার মাধ্যমে বাহিরে এসে একটি কমিউনিটি পোস্ট করেছেন, অতঃপর তিনি আবার জেলখানায় চলে গিয়েছেন। তার পাশাপাশি তিনি এমনটাও জানিয়েছেন হয়তোবা তাকে ফাঁসিও দেওয়া হতে পারে। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনারাই ভয়েসটিকে শুনে নিন। যে বলো ভাই, আমি জেলে আছি ভাইয়া, পুলিশকে 10 টাকা ঘুষ দিয়ে আমি ফোনটা নিয়ে জাস্ট পোস্টটা করে আসলাম আর কি। আমি জেলে আছি ভাইয়া, কালকে আমার ফাঁসিও হতে পারে, দোয়া করো আমার জন্য। সরি গাইস, জাস্ট কিডিং, এটি সাদিকুল গেমারের একটি ভয়েস ছিল, তবে ব্যাপারটি কিন্তু এমন নয়। আর এই পোস্ট করা হয়েছিল শুধুমাত্র নোবেল প্লেসের করা মামলার একটি হাস্যরসিক বহিঃপ্রকাশ। এন্ড এখন আমাদের পরবর্তী স্টোরি ইটস কাব্য থেকে। সম্প্রতি আপনারা অবশ্যই জানেন ইটস কাব্য তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টের মাধ্যমে এমনটা জানিয়েছিল, তার সেই পোস্টে যদি 80K লাইক কমপ্লিট করে দেওয়া হয় তাহলে তিনি সিটুআইটির ফেস্টিভ্যাল করে দিবেন। ফাইনালি ইটস কাব্যর দেওয়া সেই টার্গেটটি পূরণ হয়েছে এবং তিনি তার ইউটিউব চ্যানেলে সিটুআইটির ফেস্টিভ্যাল করে দিয়েছেন। চলুন সিটুআইটিকে দেখে নেওয়া যাক। গাইস, তো শীতের কথা বলছিলাম, দিস ইজ শীত, দেখে রাখুন এই ছোটখাটো বাচ্চা হাতিকে। এখন আমরা সাদিকুল গেমার এবং আজিম গেমিং এর সাথে যা হয়েছিল সে সম্পর্কে জানবো। সম্প্রতি টিইবি গেমিং এর স্কোর যখন গ্র্যান্ড মাস্টার পুশ করতেছিল, এমত অবস্থায় সাদিকুল গেমারের স্কোর তাদের গেমের ভিতরে পড়েছে বলে তারা দাবি করে এবং তারা সাদিকুল গেমারের স্কোর কে ওয়াইপ আউট করে দেয়। এখন আপনাদের সকলকে সেই ভিডিওর সামান্য একটি ক্লিপ দেখাচ্ছি যেখানে টিইবি গেমিং এর স্কোর এবং সাদিকুল গেমারের স্কোর এর ফাইট হয়েছিল। অতঃপর আমরা এই ঘটনার পরবর্তী ধাপে ধাপিত হব। ওই যে একটা বলাইছে শালার পুত্রি, কই বলাইছো তোর যায় মানমো? কাকে বলাইছে? এদিকে আও তো। ওরাই সাদিকুল, ওটারে পিটা। আপনারা তো দেখতেই পারলেন আজিম গেমিং এবং তন্ময় দাবর তারা এমনটা দাবি করতেছিল, তারা সাদিকুল গেমারের স্কোর কে মেরে দিয়েছে। আসলে এই ঘটনাটা কতটা সত্য এই ব্যাপারে সাদিকুল গেমার তার অফিসিয়াল ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানায়। তন্ময় দাবর এবং আজিম গেমিং তাদের ম্যাচের ভিতরে যে সাদিকুল গেমারকে মেরেছিল তার নাম ছিল সাদিকুল গেমার 500K। তবে বর্তমানে সাদিকুল গেমারের গেম আইডির নাম হচ্ছে সাদিকুল গেমার 1 মিলিয়ন। অর্থাৎ বর্তমানে সাদিকুল গেমার এমনটা প্রমাণ করতে চাচ্ছেন যে আজিম গেমিং তাদের ম্যাচের ভিতরে যে ব্যক্তিকে মেরেছিল সেটি কখনোই অরিজিনাল সাদিকুল গেমার ছিল না বলে দাবি করেছেন সাদিকুল গেমার। তারও পাশাপাশি সাদিকুল গেমার এমনটা দাবি করেন আজিম গেমিং নাকি জানতো যে বর্তমানে সাদিকুল গেমারের নাম পরিবর্তন হয়েছে এবং তাদের মেসে যে ব্যক্তি পড়েছে সেটি কখনোই সাদিকুল গেমার ছিল না, তবুও আজিম গেমিং সাদিকুল গেমারকে খুশিয়ে খুশিয়ে কথা বলতেছিল। অতঃপর সাদিকুল গেমার তাদের উদ্দেশ্য করে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি তার পোস্টের শেষের অংশে লেখেন, হতে পারি রোস্টার, মাগার আজিম এবং রিমন দুইটার মাথা উড়িয়ে দেওয়ার ক্ষমতা সাদিকুলের আছে। যারা আমার লাইভে রেগুলার দেখো তারা ভালো করেই জানো আজিম গেমিং টেপ গেমিং ড্যাশ ক্ষমতা থাকলে কাস্টমাইজও, অপেক্ষায় রইলাম মারার জন্য। অর্থাৎ সাদিকুল গেমার সে সকল ব্যক্তিদের একটি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এখন দেখার বিষয় হচ্ছে তারা কি তার এই চ্যালেঞ্জটিকে গ্রহণ করবে। এখন আপনাদের সকলের মনে আরো একটি প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে সাদিকুল গেমার কি তাহলে তাদেরকে নিয়ে কোনো রোস্ট ভিডিও বানাবেন? সেই ব্যাপারে সাদিকুল গেমার তার পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি তাদের নিয়ে কোনো ধরনের রোস্টিং ভিডিও বানাবেন না। ইয়াপ গাইস, আজকের ভিডিওটি পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপনাদের সকলের থেকে, আর আপনাদের সকলের সাথে দেখা হবে পরবর্তীতে বিকালের নিউজ আপডেটে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দেখতে থাকবেন ডিকে গেমিং নিউজ চ্যানেল। বাই বাই গাইস।